আসসালামু আলাইকুম প্রিয় কলিজার প্রবাসী ভাই ও বোনেরা আশা করি আল্লাহ রসের আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা সবাই হয়তো একটা জিনিস জানেন যে বিশে মেয়ের মানে মে মাসের বিশ তারিখের পর থেকে যে সকল ছুটিতে থাকা প্রবাসী বাই আর যারা নতুন করে সৌদি আরবে প্রবেশ করবে যদি তাদের করোনা ভাইরাসের ভ্যাকসিন নেওয়া না থাকে যদি তাদেরকে কাগজপত্র না দেখাতে পারে বা তাদের কাগজপত্র যদি না থাকে তাহলে তাকে অবশ্যই প্রাতিষ্ঠানিকভাবে সাত দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে সৌদি আরবে এবং যেই যে খরচগুলো হবে কোয়ারেন্টাইনে থাকার জন্য থাকা খাওয়া তারপর হচ্ছে ভ্যাকসিন তারপর হচ্ছে আপনার সেটাকে টেস্টিং করার জন্য সে খরচগুলো যাত্রীকেই বহন করতে হবে তো এখন আজকে আমি এই বিরোতে যে জিনিসটা আপনাদের সাথে ক্লিয়ার করব সেটা হচ্ছে এই সাত দিন কোয়ারেন্টাইনে থাকার জন্য যেই কার্যক্রমগুলো হবে বা আপনার কি পরিমাণ খরচটা হবে এই হোটেলে থাকার জন্য মানে সাত দিন কোয়ারেন্টাইনে থাকার জন্য বিস্তারিত এই বিষয়টা আমরা আজকে কভার করার চেষ্টা করবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটি অন করে দিবেন আর বিরোটা সবার মাঝে ছড়িয়ে দিবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে চলেন আমরা কথাগুলা শুনি মনোযোগ সহকারে প্রথম হচ্ছে যারা আপনারা ভ্যাকসিন নেননি যারা আপনারা বর্তমানে ছুটিতে আছেন এবং যারা নতুন বিষয়ে সৌদি আরবে প্রবেশ করবেন বিশে মের পরে যাদের ফ্লাইটগুলা বিশে মের পরে হবে তাদেরকে প্রাতিষ্ঠানিকভাবে সাত দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে যেটা সৌদি সরকার এটা নির্দেশ দিয়ে দিয়েছে এটা কার্যকর করা হবে বিশের মের পর থেকে সো বিশের পর থেকে আপনাদের যাদের ফ্লাইট আছে বা যারা আপনারা সৌদি আরবের প্রবেশ করবেন ছুটিতে থাকা লোক হোক অথবা বিশাদারী লোক হোক সো আপনাদেরকে সাত দিন প্রাতিষ্ঠানিকভাবে কোয়ারেন্টাইনে থাকতে হবে সো আপনারা বাংলাদেশ থেকে চব্বিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টা আগে আপনাদেরকে পিসিআর টেস্ট করতে হবে মানে করোনা ভাইরাসের যেই টেস্টিংটা রয়েছে সেটা করতে হবে তারপর সৌদি আরব যাওয়ার পরপরই আপনাকে আবার সেটা টেস্টিং করতে হবে তারপর আবার সাত দিন কোয়ারেন্টাইনের ভিতরে আপনার ষষ্ঠ দিনে আপনাকে আবার এই করোনার যেই টেস্টিংটা রয়েছে সেটা টেস্টিং করবে এবং টেস্টিং করার পর যদি আপনার নেগেটিভ সার্টিফিকেট বা নেগেটিভ রেজাল্ট আসে নেগেটিভ তাহলে আপনাকে ছেড়ে দেওয়া হবে আর যাদেরটা হবে না তাদেরকে হয়তো আবার চিকিৎসাধীন রাখানো হবে আর কি তাদেরকে চিকিৎসা করবে তো এখন এই সাত দিন কোয়ারেন্টাইনের আপনার যে খাওয়া থাকা তারপর হচ্ছে দুইবার টেস্ট করা এখানে কীরকম খরচ হবে প্রথম হচ্ছে আপনারা জানেন সৌদি আরবে প্রায় অনেক হোটেলগুলোর অনুমোদন পেয়েছে যেখানে কোয়ারেন্টিনে থাকার জন্য প্রবাসীরা বিভিন্ন দেশ থেকে যাবে তাদেরকে কোয়ারেন্টিনে ওইখানে রাখবে সো ওই লিস্টগুলাই হয়তো আপনাদেরকে এই বিরোতে আমি দেওয়ার চেষ্টা করবো হোটেলগুলার লিস্টগুলো সো প্রথম হচ্ছে যে বিভিন্ন মানের হোটেল রয়েছে সৌদি আরবে থ্রি স্টার হোটেল রয়েছে ফোর স্টার হোটেল রয়েছে সো এক একটা হোটেলের এক একটা আপনার ফেসিলিটি এবং থাকার রেটটা কম বেশি হয় সো থ্রি স্টার হোটেল যেগুলো রয়েছে এখানে হচ্ছে আপনার সাত দিনে থাকা খাওয়া দুইবার করোনার টেস্টিংয়ে প্রায় আপনার পঞ্চান্ন হাজারের কাছাকাছি আপনার চলে যাবে যারা আপনার থ্রি স্টার হোটেলে গিয়ে উঠবেন বা বুকিং দিবেন সো তাদের এই পরিমাণ খরচ হবে মানে পঞ্চান্ন হাজার বাংলাদেশি টাকায় এটা আপনাকে বহন করতে হবে আর আপনারা যারা আর একটু ভালো কোয়ালিটিতে যাবেন ভালো উন্নত মানের হোটেলে বুকিং দিবেন ফোর স্টার হোটেলে সো তাদের প্রায় আপনার আটষট্টি হাজার টাকার মতো বাংলাদেশি টাকায় খরচ হয়ে যাবে আপনাদের থাকা খাওয়া এবং দুইবার করোনা টেস্টিং করা সো এই হচ্ছে মূল বিষয়বস্তু আপনারা যারাই যাবেন অবশ্যই আপনাদেরকে এই পরিমাণ টাকা আপনাদের সাথে রাখতে হবে যদি বুকিং করার জন্য অ্যাডভান্স চায় তাহলে আপনাকে আগেই অ্যাডভান্স করতে হবে আর যদি অ্যাডভান্স না চায় তাহলে আপনাকে সৌদি আরব যাওয়ার মানে যেদিন আপনি যাবেন এবং হোটেলে ওঠার আগের দিনই আপনাকে এই হোটেলে সাত দিন থাকারের যে খরচটা সেটা আপনাকে পেমেন্ট করতে হবে তো এই হচ্ছে বিষয়বস্তু আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এর পরবর্তী ভিডিওতে আমরা টুকটাক আরও বিষয় নিয়ে আলোচনা করব যে আপনারা কিভাবে। এই হোটেল বুকিং দিবেন জাস্ট আমি মৌখিকভাবে আপনাদের সাথে হালকা পাতলা আলোচনা করবো যাতে আপনারা সহজেই করতে পারেন তো আজকে এই পর্যন্ত দেখাবেন কোনো নতুন আলোচনায় আল্লাহ হাফিজ